আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রীর মুখে কুকথা, বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডিএ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতাতলায় একত্রিত সংগঠনগুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন সংগঠন। এই প্রসঙ্গে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ট অপমান করেছেন। আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। চোখ রাখুন নিউজের পর্দায়। কয়েকদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বিয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষক এবং কর্মচারীদের উদ্দেশ্যে যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে আমাদের সারা রাজ্য জুড়ে এবিটি এবিপিটিএস সহ বিভিন্ন শিক্ষক সংগঠন এবং রাজ্য সরকারি কর্মচারীদের দ্রুত মঞ্চ তার আহ্বানে এই প্রতিবাদ ব্যাচ পরিধান এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সরকারি দপ্তরে বিক্ষোভ জমায়েত ডেপুটেশন এগুলো চলে এবং এই কর্মসূচিটা আগামী দুদিন ধরে চলবে। মূলত কী দাবি ছিল এবং কী বলবেন এখন এরপরে? কি বিয়ের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের এবং শিক্ষক মহোদয়ের অপমান করার জন্য এই কথাগুলো বলেছেন, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে কেন্দ্রীয় হারে আমাদের বিয়ে প্রদান করা হোক, আমরা আর্থিক সংকটের মধ্যে আছি। আর উনি এই বক্তব্য যেটা দিয়েছে তার উদ্যোগ করতে বলবেন যে এই ধরনের মন্তব্য আবার? অবশ্যই আমরা চাই যে একজন উনি মাননীয় মুখ্যমন্ত্রী উনি তার কর্মচারীদের প্রতি এই ধরনের বক্তব্য পেশ করবেন এটা আমরা কখনোই আশা করি না। আমরা মনে করি এই বক্তব্যের মধ্যে উনি ওনার আন্ডারে কর্মরত শিক্ষক এবং কর্মচারীদের যথেষ্টই অপমান করেছেন। আমরা চাই উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন। তার নাম আর পরিচয়? আমি নীলাদ্রি অধিকারী, আমি নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলার। কি বিষয় আপনারা জানেন যে সারা রাজ্যব্যাপী আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যৌথ মঞ্চের ব্যানারে আমরা বিয়ের দাবিতে আন্দোলন করছি। শুধু বিয়ে না, তার সাথে স্বচ্ছ নিয়োগ আরও আমাদের অনেকগুলো দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এবং কলকাতা ধর্না মঞ্চেও আমাদের শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং কর্মচারীরা আন্দোলন করছে। আমরা গত 10ই মার্চ এই নিয়ে আমরা ধর্মঘটও পালন করি সারা রাজ্যব্যাপী। আমরা দেখতে পেলাম যে গত পরশু দিন শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের যারা আন্দোলন করছে আমাদেরকে কর্মচারীদেরকে খুব কুৎসিত ভাষায় আমাদেরকে আক্রমণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি। আমরা চোরও না ডাকাতও না, আমরা শিক্ষক এবং কর্মচারী। আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাই এবং আজকে সারা রাজ্যব্যাপী শিক্ষক এবং কর্মচারীরা এবং এবিটিএ এবং এবিপিটিএর পক্ষ থেকে আমরা ধিক্কার ব্যাচ আমরা ধারণ করেছি। আজকে আমাদের এখানে একটা শিশুদের নিয়ে ট্রেনিং হচ্ছে, হ্যান্ডিক্যাপ বাচ্চাদের একটা ট্রেনিং হচ্ছে। আমরা এখানেও এই ব্যাচ ধারণ করেই আমরা প্রতিবাদ জানাচ্ছি, সারা রাজ্যব্যাপী আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের আন্দোলন এরপরে আরও তীব্রতর হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুব্রত ভট্টাচার্য, আমি এবিপিটিএর জেলা কাউন্সিল সদস্য। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিমপাড়া ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393332। ভর্তি চলিতেছে। হ্যাঁ, ডক্টর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে 2023 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ গড়তে কাল বিলম্ব করবেন না, যোগাযোগ করুন বোয়ালমারিতে অবস্থিত ডক্টর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
পক্ষের সাথে। মোবাইল নম্বর 9932967676 এই মোবাইল নম্বরে।